নমস্কার, নিউজ বাংলা 24x7 এর পক্ষ থেকে আজকের বিশেষ অনুষ্ঠান জল সংকট। জলের আর এক নাম জীবন, কিন্তু বর্তমানে উষ্ণায়ন ও অনিয়ন্ত্রিত বৃক্ষছেদনের ফলে সারা দেশ জুড়ে যে জল সংকট দেখা দিয়েছে তা কিন্তু আমরা সবাই জানি। ঘটনা সূত্রপাত সেই চেন্নাই থেকেই। 2015 ভয়াবহ বন্যা হয়েছিল চেন্নাইতে, আর 2019 ভয়াবহ জল সংকট। শুধু তাই নয়, সমীক্ষায় জানা গেছে 2020 সালের মধ্যে দেশের প্রায় 21 শহরের ভূগর্ভস্থ জলভাণ্ডার প্রায় শেষই হয়ে যাবে, আর যার ফলে দেশের প্রায় 10 কোটি মানুষ চরম দুর্ভোগে পড়বে। আর 2030 সালে দেশের প্রায় 40% মানুষই আর পানীয় জল পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গেও কি রয়েছে জল সংকটের সম্ভাবনা? এমনিতেও এবছর বৃষ্টিপাতের পরিমাণও অন্য বছরের তুলনায় অনেকটাই কম। বিশেষত কলকাতার মানুষদের গরমের চোটে প্রায় প্রাণ অষ্টাগত। শ্রাবণ মাস পড়ে গেলেও কলকাতাতে বৃষ্টির দেখাই নেই। আরও কি বাড়তে পারে গরম? সেই ব্যাপারেই আমরা কথা বলে নিলাম ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের ভূগোলের শিক্ষিকা ভবানী ঘোষের সাথে। জনসচেতনতাটা বৃদ্ধি করা উচিত। জলের অপর নাম জীবন আমরা প্রত্যেকেই জানি, কিন্তু জল যে কতটা আমাদের প্রয়োজনীয় উপকরণ এবং ধীরে ধীরে সেটা যে সংকটময় অবস্থায় চলে যাচ্ছে, এই সচেতনতাটা বৃদ্ধি করার জন্য প্রশাসন থেকে সার্বিক প্রচারটা প্রয়োজন, সবার প্রথমে এটাই বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, কলের মুখের ওই যে বন্ধ করার ব্যবস্থা, এটাও যদি ওই সচেতনতাটা চলে আসে, তাহলে কলের মুখটা যে বন্ধ করতে হবে, তাহলে জনমানুষে এই চেতনাটা আসবে। আর বর্তমানে যে কলের যে সিস্টেমটা রয়েছে, যে প্যাঁচ কল ব্যবস্থা, তো সেটার যদি পরিবর্তন ঘটিয়ে ফিক্সড কোনো কলের ব্যবস্থা রাখা যায়, যে ক্ষেত্রে কলের মুখটাকে চেপে ধরলে পরে জলটা পড়বে, ছেড়ে দিলে কল জলটা বন্ধ হয়ে যাবে, এরকম যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় এবং সেটা ফিক্সড উপায় এবং সেটাকে মনিটরিং সিস্টেমের মাধ্যমে যদি রাখা যায়, তাহলে বলবো জলের অপচয় একদিকে যেমন রোধ হবে, তেমনই সময় সংকোচ হবে, তেমনই জলের যে প্রয়োজনীয়তাটা এবং যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার, অর্থাৎ অপচয় রোধেরও একটা সুষ্ঠু প্রয়াস আসবে বলে মনে করি। আচ্ছা, খুব সুন্দর একটা কথা বললেন। দিদির কাছ থেকে জানতে পারলাম যে রেল স্টেশনে যে কলগুলো দেখা যায়, কলের মুখগুলো, যে আমরা যখন জল খাই বা জল ভরি, তখন কলের মুখটা তুললে জলটা পড়ে এবং ছেড়ে দিলে কলের মুখটা বন্ধ হয়ে যায়। তো এই ব্যবস্থা যদি নেওয়া যায়, তাহলে কিন্তু কলের মাথা কেউ এইভাবে খুলে সেটাকে রেখে দিতে পারবে না। তো আমি আর একটা প্রশ্ন করব আপনাকে, যে এই যে এই মুহূর্তে আমাদের দেশ জুড়ে জল সংকট দেখা দিয়েছে, চেন্নাইতে তো প্রচণ্ড পরিমাণে জল সংকট দেখা দিয়েছে, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে 1 লিটার জল 20 টাকা দিয়ে যেটা আমরা কিনি, সেই জলের বোতলটার দাম হচ্ছে 400 টাকা। তো আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গেও কি এরকম জল সংকটের সমস্যা দেখা দিতে পারে? অবশ্যই, শুধুমাত্র চেন্নাই বা বেঙ্গালুরু নয়, মহারাষ্ট্রেও এরকম সংকট রয়েছে আমরা জানি, রাজস্থানে তো আছেই জানি। শুধু রাজস্থান নয়, সারা ভারতবর্ষ জুড়েই এই সমস্যা দেখা দিতে পারে, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। পশ্চিমবঙ্গে এই জল সমস্যা, শুধু পশ্চিমবঙ্গ বলবো না, নগরায়ন এর একটা মূল কারণ। এই নগরায়নের জন্য যেমন চারিদিকে রাস্তাঘাট কংক্রিট হচ্ছে, উন্নয়নের আমরা কাণ্ডারি, চারিদিকে উন্নয়ন দেখছি, সঙ্গে সঙ্গে আমরা নিজের বাড়িঘরের কংক্রিট নির্মাণের প্রয়াসী হয়েছি। এর ফলে উন্মুক্ত ভূভাগ আর নেই, ফলে ভূপৃষ্ঠস্থ জল আর ভৌমজলের ভাণ্ডারকে পুষ্ট করতে পারছে না। এবং চারিদিকে যে এক্ষুনি বললেন যে ড্রিঙ্কিং ওয়াটার আমরা 1 লিটার 20 রুপিস দিয়ে কিনে খাই, অর্থাৎ এই প্রবণতা কিন্তু জনমানুষে চলে এসছে যে পানীয় জল আমাদের কিনেই খেতে হবে। আর এই কেনা জলটা সম্পূর্ণটাই নির্ভর করে গ্রাউন্ড ওয়াটারের উপর। ইরিগেশন বর্তমানে যে আমাদের ভারতবর্ষ কৃষিভিত্তিক অর্থনীতির দেশ, চারিদিকেই কৃষি কাজের প্রবণতা রয়েছে এবং এটাই প্রধান জীবিকা এবং পেশা, সেক্ষেত্রে আর কিন্তু মৌসুম বর্ষণ নির্ভর কৃষিকাজ হয় না। বছরে 3-4 বার কৃষিকাজ হয় এবং এই সম্পূর্ণ কৃষিকাজটা ইরিগেশন নির্ভর, আর ইরিগেশনের অধিকাংশটাই আসে গ্রাউন্ড ওয়াটার থেকে। সেটা বোরিংয়ের মাধ্যমে যেমন ড্রিঙ্কিং ওয়াটারকে আমরা সংগ্রহ করছি, তেমন ইরিগেশন সিস্টেমটাও চলছে গ্রাউন্ড ওয়াটারের উপর। এই বিপুল প্রয়াস গ্রাউন্ড ওয়াটার থেকে তুলে নেওয়ার, সেই
গ্রাউন্ড ওয়াটার কিন্তু পুষ্ট হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই জলতলটা ক্রমশ নিচে নেমে যাচ্ছে, আর নিচে নামছে এমনভাবে যে অদূর ভবিষ্যতে আমরা এই গ্রাউন্ড ওয়াটার থেকে আর জল সংগ্রহ করতে পারবো না। ভূপৃষ্ঠস্থ আমরা জানি সারা পৃথিবীর তিন ভাগ জল, স্যার জন মারির মত অনুসারে 71.4% হলো জলভাগ, যাকে তিন ভাগ জল বলছি, তার সত্ত্বেও তার অধিকাংশ 99.95% হলো মহাসাগরীয় জল, লবণাক্ত জল যা পানের অযোগ্য। তাই জল চারিদিকে ছড়িয়ে থাকলেও সেই জল আমাদের কিন্তু জীবন নামের যে পুরো পরিপূরক তার পরিপূরণ করতে পারছে না। স্বাভাবিকভাবেই অদূর ভবিষ্যতে আমরা জল সংকটের সম্মুখীন হব, এবং পশ্চিমবঙ্গ এর বাইরে নয়, আমার মনে হয় সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ এই জল সংকটের সম্মুখীন হবে। অর্থাৎ অচিরেই কিন্তু আসতে চলেছে সেই দিন, পশ্চিমবঙ্গের মানুষকেও কিন্তু পড়তে হতে পারে তীব্র জল সংকটের মুখে। আর এবার জলের অপচয় রোধে এগিয়ে এলো ধুবুলিয়ার শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের ছাত্রছাত্রীরা। নিউজ বাংলা 24x7 এর পক্ষ থেকে আমরা কথা বলে নিলাম এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সাথে। আমি এরপরে এখানকার আরেকজন শিক্ষক নন্দদুলাল ঘটক মহাশয়কে ডেকে নেব। আমি ওনার কাছে জিজ্ঞেস করব যে আপনাদের স্কুলের যে ছাত্রছাত্রীদের এই যে উদ্যোগ, এটা আপনাদের মাথায় কীভাবে এলো? এই উদ্যোগটা আমাদের ছাত্রছাত্রীদের নেওয়া উদ্যোগ। ওরা চেন্নাইয়ের ঘটনাটা শোনার পর এবং আরও বিভিন্ন দিক থেকে সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গা থেকে ওরা জেনেছে যে চেন্নাইতে একটা ভয়ঙ্কর জলসংকট আসছে, এবং তার সঙ্গে ওদের পড়াশুনো সিলেবাসের মধ্যে থেকে ওরা জেনেছে যে জলস্তর কীভাবে জমা হচ্ছে মাটির তলায়, কতটা পরিমাণে আমরা খরচা করে ফেলছি। তা সেইগুলো দেখেই ওরা একদিন আমাদের কাছে প্রস্তাবে নিয়ে আসলো, আমাদের NSS প্রকল্প, জাতীয় সেবা প্রকল্প। তা আমাদের স্কুলে এটা বেশ অ্যাক্টিভলি আমরা বিভিন্ন রকম কাজ করি। তা ওরা এসে আমাদেরকে বললো যে স্যার, আমাদের তো এরকম রাস্তাঘাটে চলার পথে দেখা যায় যে অনেক জল অপচয় হচ্ছে, কলের মুখগুলো অধিকাংশই খোলা, তো আমরা যদি এরকম একটা পরিকল্পনা গ্রহণ করি একদিন যে আমরা এলাকার কলগুলোতে মুখ লাগাবো। তা ওদের ওই পরিকল্পনাটা আমাদের এতটাই পছন্দ হলো যে আমরা আমাদের NSS বিভাগের প্রধান দীপ রায় তার সঙ্গে কথোপকথন করলাম আমরা, তারপরে তিনি আমাদের সঙ্গে একতাবদ্ধভাবে আমরা সকলে মিলে এই প্রোগ্রামটা হাতে নিলাম, এবং আমরা এলাকাতে প্রায় 7-8টি কলে গত কয়েকদিন লাগালাম কলগুলো। এটা একটা ভীষণ বড় পদক্ষেপ। আগামী দিনে সারা পৃথিবীব্যাপী যে একটা, মানে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তো সেটাই জল নিয়েই হবে, এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েদের এই যে একটা এই বয়সে এসে এই যে চিন্তাভাবনাটাকে ভীষণ ভালো লাগলো আমাদের, এবং সেই ভালো লাগা থেকেই আমরা এই প্রকল্পটাকে রূপায়িত করবার চেষ্টা করলাম। তোমরা যে কাজটা করছো এটা করতে কেমন লাগছে? আমাদের যে কাজটা এটা করতে আমাদের খুবই ভালো লাগছে। এখানে নতুন একটা নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি আমরা, দিনে দিনে আরও শিখবো এই আশা রাখছি, এবং তাতে আমাদের স্যাররা আমাদের আরও সহায়তা করবেন, এটা স্যারদের কাছে আমাদের আশা থাকছে। আচ্ছা আচ্ছা, তো তোমরা এই মুহূর্তে কতগুলো কল এরমভাবে দেখলে যেগুলো খোলা থাকে, বা কতজনকে তোমরা সচেতন করলে যে কলটা বন্ধ রাখুন, বা কলের মুখ পাল্টালে যেটা আমি শুনলাম স্যারের মুখ থেকে? আমরা আগের দিন যখন পড়ে বাড়ি যাচ্ছিলাম তখন মোটামুটি প্রায় 10-12টা কল দেখেছিলাম এরমভাবে খোলা রয়েছে এবং অনবরত জল পড়ছে, কিন্তু আমাদের আয়ত্ত যেটুকু থাকে সেটুকুর মধ্যে আমরা 7টা কল লাগিয়েছি, এবং আশেপাশের বাড়িগুলো মোটামুটি 5-6টা বাড়ি এরকমভাবে তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা আনানোর চেষ্টা করেছি, এবং কিছু কিছু বাড়িতে এটা আমরা সফলভাবে করতেও পেরেছি, এই জন্য আমরা মোটামুটি একটা সফলভাবে করেছি বলে আমাদের মনে হয়। তাতে কি তোমাদের কি মনে হয় যে আগামী দিনে এই যে তোমাদের কথাগুলো তুলে ধরলাম আমাদের নিউজ বাংলা 24x7 পর্দায়, তো তোমাদের কি মনে হয় যে এতে মানুষ সচেতন হবে? কথাটা সচেতন তো হওয়ার কথা, কারণ আমাদের চেন্নাইতে যেরকমভাবে জলসংকট দেখা দিচ্ছে, তারপরে আমাদের দেশে যে আমাদের এখানে যে হতে পারে না এটার তো কোনো কারণ নেই, কারণ যদি আমাদের এখানে আসে তাহলে আমাদেরও ওই রকম প্রাইসে জল কিনে খেতে হতে পারে, সেই দিকটা মাথায় রেখে সচেতন হওয়া তো দরকার মানুষকে অনেকটা। তোমার নামটা জানবো? ভাস্কর বিশ্বাস। কোন ক্লাস? ক্লাস 12। আপনাদেরকে দেখাবো সেই চিত্র। আমরা ধুবুলিয়া গ্রামে এসেছি, এবং এখানে একটু আগে যে আপনাদেরকে বললাম যে জল কিভাবে নষ্ট করা হচ্ছে, দেখুন
আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে। নিউজ বাংলা 24x7 এর পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো, দেখুন কিভাবে জলের জলটা কিভাবে অপচয় করা হচ্ছে, কিভাবে নষ্ট করা হচ্ছে। এই পাইপের মুখে কিন্তু কোনো কল নেই, দেখুন কোনো কল নেই, এখানে অনবরত জল পড়ে যাচ্ছে। এই মুহূর্তে চেন্নাইতে দেখা দিয়েছে জলের সংকট। ভাবুন, একটু আগে আমরা কথা বলে নিলাম শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের শিক্ষিকা, তার মুখ থেকে আমি শুনে নিলাম যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু দেখা দিতে পারে জল সংকট, আর এই তার প্রমাণ। আমার নাম দীপ কুমার রায়, আমি প্রোগ্রাম অফিসার ধুবলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তন NSS বিভাগের। তো মানুষ কতটা সচেতন হয়েছে এই কাজ করতে গিয়ে? আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যখন পাড়ায় পাড়ায় কলগুলো লাগাচ্ছিলাম, তখন আমরা খেয়াল করলাম যে প্রথম দিকে লাগালাম ঠিকই ছিল, কিন্তু পরের দিন দেখলাম যে স্কুলে আসার সময় দেখলাম একটা কলের মুখ একজন হঠাৎ করে খুলে নিয়ে গেছে, আমি দেখলাম আবার জল পড়ছে। তা আমি এসেই আবার ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা সবার সঙ্গে আলোচনা করলাম ব্যাপারটা কী কী করা যায়। আমি একজন টিচার আমাদের নন্দলাল ঘটক স্যার, ওনাকে ফোনও করলাম, তুমি বললেন ঠিক আছে আমি আবার দেখে আসছি। ঠিক আধ ঘন্টা পরে দেখলাম আবার যে কলের মুখটা খুলে নিয়ে গেছিলো সেই কলের মুখটাই আবার ওখানে কিন্তু লাগানো রয়েছে। আমি আবার পরে বিকালবেলা যখন স্কুল থেকে বাড়ি ফিরে আবার ওইখানে গিয়েই ঠিক একজনকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই যে কলের মুখটা যে ছিল না আবার কলের মুখ চলে এলো, ঠিক সেম কলের মুখ, তাহলে কী করে এটা হলো? সঙ্গে সঙ্গে তিনি ঠিক এক ভদ্রমহিলার পাশে ছিলেন, এসে বললেন স্যার যখনই যে খুলে নিয়ে গেছিলো তাকে আবার একজনকে দিয়ে খবর পাঠালাম, সে যখন সব শুনতে পেরেছে পুরো ব্যাপারটা, শোনার পরে সে নিজে এসেই আবার সেই লাগানো জায়গায় যে কল ছিল সেই জায়গাতে আবার ভালোভাবে লাগিয়ে দিয়ে গেছে। তাই আমার মনে হয়েছে যে এই যে আমাদের যে অ্যাওয়ারনেস যেটা চলছে, যে আমাদের যে উদ্যোগ, এই যে আমার শিক্ষক শিক্ষিকারা, আমার ছাত্রছাত্রীরা যারা এইভাবে NSS-এর বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে থেকে সাধারণ মানুষের মধ্যে যে জনসচেতনতা যে তৈরি করছে, সেটা সাধারণ মানুষের উপর একটা প্রভাব বিস্তার করছে। আমি চাইব পশ্চিমবঙ্গ সরকার, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, যাতে এই যে অ্যাওয়ারনেসের যে প্রকল্পগুলো বা পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো যদি আরও ভালো হয়। কতদিন থেকে এই কাজের সাথে আপনি যুক্ত? এটা আমরা গত বছর আমরা কাউন্সিল থেকে এর অ্যাফিলিয়েশন পেয়েছি, জাতীয় সেবা উপলক্ষ, যেটা হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকারের, কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারাই পুরো ব্যাপারটা দেখেন। গত বছর থেকে আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি, আমরা গত বছর থেকে কাজ করেছি, প্রায় গত বছরে 18 থেকে 19টা প্রকল্প আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে যাতে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম জনসচেতনতা তৈরি করা যায় সেগুলো নিয়ে কাজ করছি। তার মধ্যে যেমন বন সৃজন প্রকল্প, 14 থেকে 21 জুলাই যে অরণ্য সপ্তাহ হয় সেই সময় আমরা গাছ বিতরণ করি, সেই সঙ্গে বিভিন্ন রকম র্যালি তৈরি করি। এর আগে একটা প্রোগ্রাম আমরা করেছিলাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা হচ্ছে এই যে গঙ্গা দূষণ হচ্ছে তার জন্য আমরা সেভ রিভার গঙ্গা, আমরা বিদ্যালয় থেকে 5 কিলোমিটার দূরে যে এখানে গঙ্গা রয়েছে সেই গঙ্গায় একটা র্যালি করেছি। সেই র্যালির সময়ে আমরা মাঝখানে যে দুটো গ্রাম ছিল সেই দুটো গ্রামকে স্বচ্ছ ভারতের মাধ্যম দিয়ে যত নোংরা অপরিষ্কার জায়গা ছিল সেগুলো আমরা পরিষ্কার করেছি। এরপরে আমরা করেছি এই যে আমাদের যে অ্যাডপ্টেড ভিলেজ রয়েছে পাড়ায়, সেখানে ICDS সেন্টার রয়েছে, সেখানে সাধারণ ছেলেমেয়েরা ছোটো ছোটো বাচ্চা যারা সকালবেলা শীতকালে যখন আমি আসি খেয়াল করতাম ওদের গায়ে শুধু সাধারণ ছোট্ট একটা সাধারণ একটা জামা, ওরা শীতে কাঁপে। একদিন আমি ICDS সেন্টারের যে শিক্ষিকা রয়েছেন ওনার সঙ্গে কথা বললাম, বললেন যে আমাদের তো সরকারের এরকম কোনো প্রকল্প নেই, যদি কিছু ব্যবস্থা করা যায় স্যার। আমি এসে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের পরিচালন সমিতির যে সভাপতি তার সঙ্গে আলোচনা করলাম, তিনি বললেন হ্যাঁ কিছু একটু যদি করা যায়। তাদের জন্য এই যে 28টা বাচ্চা এখানে আছে তাদের জন্য গরম উলের জামা কাপড়, সেই সঙ্গে তাই বিদ্যালয়ে তাদের নিচেই বসার জন্য ত্রিপল, স্কুলের রং পেন্সিল থেকে শুরু করে যতটা পেরেছি আমরা তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। বিদ্যালয়ের বিভিন্ন রকম সেমিনার, তার মধ্যে রয়েছে অ্যান্টি টোবাকো ক্যাম্পেইন, সেটা আমরা পরে কাজ করছি। এছাড়া রয়েছে সাইবার ক্রাইমের উপরে, সেটার উপরে আমরা কাজ করেছি। ডিস্ট্রিক্ট টিউবারকিউলোসিস অফিসার আছেন যিনি TB ডিপার্টমেন্ট দেখেন, তার উপরে আমরা অ্যাওয়ারনেসের কাজ করছি। সেই সঙ্গে গত বছরে যেটা আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া,
যেটা হলে পরে মানুষের মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী বলতে বলা চলে। আমাদের একটা বাচ্চাও রয়েছে থ্যালাসেমিয়া, কিন্তু স্কুলের একটা বাচ্চা রয়েছে, সেই সঙ্গে আমরা কী করলাম একটা থ্যালাসেমিয়া ডিটেকটেশন ক্যাম্প করেছি, যাতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে কারো থ্যালাসেমিয়া আছে কি না সেটা আমরা জানতে পারি, সেটাও কিন্তু আমরা করেছি। এবং দেখবেন আমরা আমাদের বিদ্যালয়ে এই পরিবেশ বান্ধব যাতে ঠিক রাখা যায় সেজন্য যে বটগাছটা রয়েছে, এই বটগাছটাও দেখবেন আমরা প্রায় 30টা পাখির বাসা করে দিয়েছি, আলাদা করে বাসা তৈরি করে সেখানে বেঁধে দিয়েছে, যাতে পরিবেশ যাতে ভারসাম্য ঠিক থাকে। শুধু তাই নয়, আমাদের খেয়াল রাখতে হবে যে মানুষ যেন এই প্রকৃতি দূষণ না করে, সেটাই আমাদের সবার সামনে তুলে ধরতে হবে। আমি সরকারের কাছে সেটাই আবেদন করি। নিউজ বাংলা 24x7 এর পক্ষ থেকে ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আসুন নিজেদেরকে আরেকটু বদলাই, আরেকটু সচেতন হই, আর আশেপাশের মানুষদেরও সচেতন করি, জল সংরক্ষণ করি, আগামী প্রজন্মকে জল সংকটের হাত থেকে রক্ষা করি। ক্যামেরায় বিপ্লব ব্যানার্জির সাথে আমি সুদীপ্তনাথ, আপনারা দেখছেন নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.